ते चाहे स्वप्ने जाना लाए आशी में रेखे छे हाथ बाड़िए जीवनेर छविटाते विष रंग तुलिते আগে বলো তুমি পূরণ করবে কি শখটা না শুনে আমি কথা দিতে পারছি আগে বলো শখটা কি আমি একটু আসছি আমি না আসা পর্যন্ত পার্থ সাহেবকে বলবি উনি যেন তোমাকে পুলিশে না দেন আমি আপনার কাছে আর কিছুক্ষণ সময় চাইতে এসেছি এইটুকু দয়া কি আপনি আমার বাবাকে করবেন হ্যাঁ নিশ্চয়ই করব কিন্তু কতক্ষণ আমি একটা জায়গায় যাব আর আসব যতক্ষণ লাগে সেটা তো সারাদিনও লেগে যেতে পারে না সারাদিন লাগবে না আমি দুই ঘন্টার মধ্যে ফিরে আসব প্লিজ আপনি এর মধ্যে বাবাকে কিন্তু দুই ঘন্টা ওনারা বসে থাকবেন না না আমরা এত সময় বসে থাকতে পারবো না যা করবার তাড়াতাড়ি করুন পার্থ স্যার প্লিজ আপনারা আমাকে দুইটা ঘন্টা সময় দিন বাবা তার রুমেই আছেন শুধু আমি যাচ্ছি আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো দাদা ঠিক আছে যাও কিন্তু বেশি দেরি করো না তাহলে কিন্তু না না আমি একদম দেরি করব না ওকে পার্থ সাহেব সময় বাড়িয়ে দিল কিনা এসব আমাকে জানানোর প্রয়োজন তো দিন নেই জানি না কোথায় গেল আমাকে বলে যায়নি রঙ্গনা কোথায় গেল কার কাছে গেল জিজ্ঞেস করবে না তুমি আমার কথা বলতে ভালো লাগছে না মমতা আমি রাখছি শোনো পার্থ সাহেবের কাছে সময় চেয়েছিলে পাঁচ দিনের সময় দিয়েছে না
পার্থ সাহেব পুলিশ নিয়ে তার রুমে বসে আছে। লাঞ্চ আওয়ার বেরুলেই ওরা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে এত বড় বিপদ দিও না। আমি মেয়েটাকে নিয়ে কোথায় দাঁড়াবো? ও মমতা, আমার আর কথা বলতে ভালো লাগছে না, আমি এখন রাখছি। আল্লাহ আল্লাহ, তুমি সব জানো, ওকে তুমি রক্ষা করো। আমার স্বামী কোনো অন্যায় করেনি, তুমি তাকে এত বড় শাস্তি দিও না, দিও না। আমি একটু ওনার সাথে কথা বলবো, খুব জরুরি। জি, আপনার নাম? আমার নাম রঙ্গনা। আপনি কোথা থেকে এসেছিলেন? ওনাকে আমার নাম বললেই হবে, উনি বুঝতে পারবেন। হ্যালো, আসসালাম আলাইকুম ম্যাম। ম্যাম, রঙ্গনা নামের একজন আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা, ঠিক আছে। পার্থ সাহেবের মাধ্যমে রঙ্গনাকে এখানে নিয়ে এলো, কিন্তু কিভাবে? আরে রঙ্গনা, তুমি এখানে? না মানে আমি, ঠিক আছে এসো আমার রুমে এসো। না মানে আমি এসেছি। এসো এসো, ভিতরে রুমে বসেই শোনা যাবে তুমি কেন এসছো। এসো। ঠিক আছে স্যার, আপনাকে ম্যাডামের রুমে নিয়ে যাবে। হ্যাঁ এসো, আমি নিয়ে যাবো। এসো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমার গেস্ট কোথায়? ম্যাডাম, ওনাকে নিয়ে তো মুন্নি ভেতরে গিয়েছে, কেন আপনার রুমে পৌঁছায়নি? না, মুন্নি কোথায়? মুন্নি তো এখানেও ফেরেনি ম্যাডাম। মুন্নি? ম্যাডাম, মুন্নি চলে এসেছি, আপনি মুন্নির সাথে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো মুন্নি, আমার গেস্ট কোথায়? গেস্ট তো এসেন্স স্যারের রুমে ঢুকেছেন। এসানের রুমে গিয়েছে কেন? স্যারের সাথে দেখা হলো, স্যার ওনার রুমে নিয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে। আপনি তো জানেন আমি আপনাকে কতটা বিশ্বাস করছি, কিন্তু আজ কেন আপনাকে অবিশ্বাস করতে হচ্ছে? আমার একাউন্ট
প্রয়োজনে 1.3 লাখ টাকা হাফ করে দেওয়া হয়েছে। আমি আপনাকে তো দোষ দিচ্ছি না, কিন্তু আপনি তো আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড, এর দায় দায়িত্ব তো আপনাকে নিতে হবে, তাই না? স্যার স্যার দায় আমি অস্বীকার করছি না, কিন্তু আমি শুধু আপনার কাছে কয়েকটা দিন সময় চাচ্ছি, স্রেফ কয়েকটা দিন। কয়েকটা দিন সময় দিলে আপনি কী করবেন? টাকাগুলো আত্মসাত হয়নি প্রমাণ করতে পারবেন? আমি জানি না কোনো দিন, কেননা সত্যি সত্যি টাকা আত্মসাত করা হয়েছে। আপনি আত্মসাত করুন, আপনার সঙ্গে দিলেন যেই করুন। আমার তো এমন কোনো সম্পদ নেই যে ওরা নিজেদের চালিয়ে নিতে পারে। না না, আমি এ কাজ করিনি, অবশ্যই এটা মিথ্যা প্রমাণিত হবে। কিন্তু রঙ্গনা কোথায় গেল, কার কাছে গেল, ও কি কিছু করতে পারবে? বাবা আমি পরে কথা বলছি তোমার সাথে। রঙ্গনা আমার সাথে কথা বললো না কেন? ও কোথায় গেল? বাবার ফোনটা ওভাবে রেখে দেওয়ার দরকার ছিল না, তুমি কথা বলতে পারতে। না মানে তোমার বাবা জানে না যে তুমি এখানে আছো? না মানে আঙ্কেল আমি ম্যাডামের সাথে দেখা করতে যাই। ও হ্যাঁ অবশ্যই, কিন্তু একটু নাস্তা করে নাও। আমার রুমে একটু নাস্তা পাঠাও। আঙ্কেল আমি খুব জরুরি একটা কাজে এসেছি, ম্যাডামের সাথে দেখা করে আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। না না ঠিক আছে, আগে নাস্তাটা করে নাও, তারপর তোমাকে বাবার কাছে নিয়ে যাই। রঙ্গনা এসানের রুমে? এসানকে রঙ্গনা যদি সব বলে দেয় তাহলে আমার সব পরিকল্পনা তো ভেস্তে চলে যাবে। বলো কেন আসছো তুমি ভাবির কাছে কোনো কাজে? মিনিট
হ্যালো হ্যালো এসান, রঙ্গনা কি তোমার ঘরে? হ্যাঁ হ্যাঁ ভাবি। ওকে তুমি এক্ষুনি আমার ঘরে নিয়ে এসো। হ্যাঁ ভাবি, কি বলে আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ ভেঙে পড়েছো কেন? হ্যাঁ বলো বলো, আমাকে খুলে বলো, আমাকে খুলে বলো, প্লিজ প্লিজ মা, প্লিজ রঙ্গনা বলো, আমাকে বলো। কিন্তু আমি এটা বুঝতে পারছি, রঙ্গনা বিনা কারণে এখানে আসে, নিশ্চয়ই কি বলে কোনো সমস্যা তৈরি হয়েছে যা রঙ্গনা রঙ্গনার বাবা মা আর সমাধান করতে পারছে না। কিন্তু কি সেই সমস্যা? বুঝতে পারি কি বলে আমি মেহেরিনকে ব্যাপারটা জানিয়েছি, কিন্তু মেহেরিনকে জানানো দরকার। মনে হচ্ছে রঙ্গনা কি বলে কোনো না কোনো ভাবে ভাবির জলে আটকে গেছে। ব্যাপারটা মেহেরিনকে জানানো দরকার। বলো কি, রঙ্গনা মামনির সাথে দেখা করতে অফিসে এসেছে? যদি হঠাৎ করে এতগুলো টাকা প্রবেশ করে তাহলে তো সেই পরিবারের চেহারাটাই পাল্টে যায়, তাই না? যাই হোক রঙ্গনা, তুমি আমাকে বলো যে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি আপনাকে কিভাবে বলি এতগুলো টাকা দিয়ে বাবাকে মুক্ত করতে? রঙ্গনা মামনির অফিসে এসেছে। বলো কি, কেন? পার্থ সাহেবের মাধ্যমে মামনি রঙ্গনাকে ম্যানেজ করেছে। তোমাদের এত বছর হলো বিয়ে হয়েছে,
বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন সেটা ডাক্তার কাছে গিয়ে জানতে হবে না, ব্যবস্থা দিতে হবে না তার জন্যে। বাচ্চার কথা বললে সে কি বলে জানেন? বলে বাচ্চা না হলে না হবে। আপনার মেয়ে কোথায় গেছে? জানি না স্যার, কোথায় গেছে আমাকে বলে জানি।